হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গোল্ড অর্থাৎ ডায়মন্ডগুলো কালেক্ট করে। তো ফ্রি ফায়ারে যে আমি ফ্রিতে ডায়মন্ড পেয়েছি তা আমি তোমাদের সামনেই কালেক্ট করব এবং তোমরা তা দেখো। ওকে, তো ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। তো চলো আমরা এখনই তোমাদের দেখিয়ে দিই। তো আমি চলে যাচ্ছি ইভেন্টে। সো ইভেন্টসে এখানে দেখতে পাচ্ছ ওয়াচ অ্যাডভার্টাইজমেন্টস। সো এখান থেকে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা একটা একটা করে কালেক্ট অর্থাৎ ক্লেম করবো এবং তোমরা দেখো আমি কয়টা ডায়মন্ড পাই। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু 13টা ডায়মন্ড আছে। ওকে, তো আমি কালেক্ট করা অর্থাৎ ক্লেম করা স্টার্ট করে দিচ্ছি। সো এরকম তোমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু 15টা করে পেয়ে যেতে পারো খুব ইজিলি। ওকে, তো একটা একটা করে ক্লেম করি। ওয়া এক দুই, সো এই মুহূর্তে আমাদের দুটা ডায়মন্ড অলরেডি ক্লেম করা হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আমরা গোল্ড পেয়েছি। তো এখানে আবার ডায়মন্ড, ওয়াও। এখানে দেখি আমরা কি পেলাম, ডিজিটাল ইনভেশন। ওকে, সো এই জিনিসটা জানি জানি না কেন এরর দেখায়। তারপর এখানে আরেকটা ডায়মন্ড, 100 গোল্ড পেলাম। তারপর এখানে দেখি আমরা কি পাই, ওয়াও। তো এখান থেকে আমরা দুটা ডায়মন্ড পেয়ে যাব। ইয়েস, দুইটা ডায়মন্ড পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা দেখি কি পাই, গোল্ড রয়্যাল ভাউচার। এই গোল্ড রয়্যালের ভাউচারের কাজটা আমি আসলে ঠিক জানি না। ওকে, তো এখানে পেয়ে গেলাম বাউন্টি টোকেন, ওয়াও, ডায়মন্ড। ও ভাই 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 ভাই, ডায়মন্ড আমাকে শুধু ডায়মন্ড দে ভাই, আর কিছু লাগে না, আমার জাস্ট ডায়মন্ড লাগবে। সো গাইস, এগুলো কিন্তু সব কিন্তু ফ্রিতে আমাকে দিচ্ছে। ওয়াও, 7 ডের জন্য। ওকে, ডায়মন্ড। তারপর এখানে আমরা পেয়ে যাব, এটা কি আমি আসলে বুঝতেছি না। ওকে, 150 গোল্ড, ওয়াও, ডায়মন্ড, দুইটা গোল্ড রয়্যাল ভাউচার। ইয়েস, পেয়ে গেছি। এখানে আমরা পেয়ে যাব বাম্বল বি লুট ক্রেট। ওয়া, আমরা 3 দিনের জন্য কিন্তু গান স্কিন পেয়ে গেছি। আরেকটা ডায়মন্ড, এখানে আমরা পেয়ে যাব বাউন্টি টোকেন। তারপর এখানে আরেকটা ডায়মন্ড, তারপর এখানে একটা জানি না এটা কি স্কেন। তারপর এখানে ইয়ার ড্রপ পেয়েছি। তো এখানে আবার 100 গোল্ড পেয়েছি। এখানে আরেকটা ডায়মন্ড পেয়ে গেছি, তো 150, ওয়াও। ওকে, তো ক্লেম অর্থাৎ 33টা অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখেছি, তাই আমার এই 33টা। তারপর আমার অ্যাডভার্টাইজ আর শো করছিল যার কারণে আমি দেখতে পারিনি। তো এগুলো আমি পরবর্তীতে কালেক্ট করে নেব। ওকে, সো এগুলা এই 39টা অ্যাডভার্টাইজমেন্ট পরবর্তী দেখে কালেক্ট করে নেব, অর্থাৎ আরও একটা ডায়মন্ড কালেক্ট করলেই আমার হয়ে যাবে। ওকে, তো তোমাদের আমি একটা জিনিস দেখাই, যেমন ধরো এখানে তোমরা ইভেন্টসে যাও, ইভেন্টস থেকে এখানে ওয়াচ অ্যাডভার্টাইজমেন্টটা দেখো। তোমরা যদি প্রতিদিন 40টা করে অ্যাডভার্টাইজমেন্ট দেখো তাহলে তোমরা কিন্তু 15টা করে ডায়মন্ডস পেয়ে যাবে, সাথে গোল্ড পাবে, আরও গান স্কিন পেয়ে যাবে এবং আরও কিছু আইটেমস পেয়ে যাবে। ওকে, সো কীভাবে আমি পেয়েছি তা সবাই জানো, যারা জানো না এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাডভার্টাইজমেন্ট, একটা এডের একটা বাটন আছে, এখানে প্রেস করবে। প্রেস করার পর এখানে দেখো এখান থেকে প্লে করবে। আমার যেহেতু আমি অনেক অ্যাডস দেখে ফেলেছি যার জন্য এখানে দেখাচ্ছে যে দেখো ভিডিও ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, কিন্তু কিছুক্ষণ পর আবার ঠিকই চলে আসবে। ওকে, সো এই মুহূর্তে দেখো আমার কিন্তু 27টা কিন্তু ডায়মন্ডস হয়ে গেছে। আমার কিন্তু ছিল 13টা ডায়মন্ডস ছিল, তো এই মুহূর্তে আমার আছে কিন্তু 27টা ডায়মন্ডস। সো আমি আমি কিন্তু পেয়েছি 14টা ডায়মন্ডস কিন্তু অলরেডি আমি কালেক্ট করে ফেলেছি। সো যখন আমার আবার অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে তারপর আমি আবার এগুলো কালেক্ট করে আমার 28টা ডায়মন্ডস হয়ে যাবে। সো ওকে, সো এই ডায়মন্ডসটা দিয়ে কিছু একটা কিনবো, নেক্সট একটা ভিডিও তৈরি করব সেখানে। ওকে, অবশ্যই। সো আমরা ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা, এবং আশা করছি এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর তোমরা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো। আর তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।